السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. نحمده ونصلی علی رسوله الکریم، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. ولتکن منکم امۃ یدعون الی الخیر یأمرون بالمعروف وینہون عن المنکر وأولئک هم المفلحون. وقال تعالى في آية أخرى، ولا تلقوا بأيديكم إلى التهلكة. قال رسول الله صلى الله عليه وسلم، من سمع النداء فلم يأته فلا صلاة له إلا من عذر أو مرض. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না সব ভুলিয়া. দাদা গেছেন, কেউ তো ফিরে এলো না, মিনি করে যেতে হবে অমন কেন বুঝনা. অসংখ্য শুকর, লাখ কোটি শুকর সুজদ মহান আল্লাহ তাআলার মহা দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে হাজির করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে মক্কা মদিনা জুমার নামাজ পড়ার জন্য নিষিদ্ধ হয়ে গেছে পুরো আরব দেশে, মক্কা সৌদি আরবে কোথায় জুমার নামাজ হবে না আজকে।
সারা পৃথিবী ব্যাপী আতঙ্কিত এক অদৃশ্য না দেখা বস্তু, দুনিয়াবি নাম ভাইরাস, যাকে কোভিড-19 বলা হয় থাকে ডাক্তারি ভাষায়, তার আতঙ্কে সারা পৃথিবীতে বেশ কয়েকটি দেশেও এই মুহূর্তে পাঁচ ওয়াক্ত নামাজ অথবা জুমার নামাজ সহ অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে। যার যার ঘরে নামাজ আদায়ের জন্য বলা হয়েছে, ইসলামের দৃষ্টিতে এই ব্যাপারে কতটুক যুক্তিকতা ঠিক না ঠিক না, এই ব্যাপারে আমার লব্ধ জ্ঞান থেকে আজকের আলোচনার বিষয়। বিষয়টি অত্যন্ত সমসাময়িক, যারা খুব বেশি আক্রান্ত হয়েছেন এই ভাইরাস এই শ্বাসের রোগের মধ্যে, বর্তমানে একটু আগ পর্যন্ত খবর হচ্ছে 179টি দেশ এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্যান্য দেশের তুলনায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা অনেক ভালো আছি। গতকালকে একই দেশে একই দিনে 475 জন মৃত্যুবরণ করেছে, থাইল্যান্ডে মনে হয়, ইরান, ইটালি, স্পেন, এগুলো সবচেয়ে বেশি বেতাল অবস্থা চলছে। প্রতি 10 সেকেন্ডে একজন মৃত্যুবরণ করছে। 2 লক্ষের বেশি আক্রান্ত, 85,000-এর মতো মৃত্যুবরণ, আবার 85,000-এর মতো কিছু কম বেশি সুস্থ হয়ে বাসায় ফিরেছে। সব মিলে সমীকরণ অত্যন্ত আতঙ্কিত। আজকে গত 2 দিন থেকে আমি বিষয়টা নিয়ে আমার মেধা অনুযায়ী কিছু ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। সমসাময়িক বিষয়, মসজিদ বন্ধ করে দেওয়া এবং বন্ধ করে দিয়েছে, এটা নিয়ে আমরা কেউ পক্ষ বিপক্ষ যুক্তিতর্ক অনেক কিছুই আমরা শুনছি বা বলছি, ঠিক না ভাই? এ নিয়ে আমাদের একটু পরিষ্কার ধারণা হওয়া উচিত। ইসলাম এই ব্যাপারে কতটুকু পরামর্শ দিয়েছে তা আমাদের মুসলমানের জানা উচিত। ইসলাম তো পরিপূর্ণ, ঠিক না ভাই? আমরা উপস্থিত এখানে যারা হয়েছে আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। আমরা সবাই কি মুসলিম? আমাদের সকলের চলার গাইডলাইন যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন, ইসলামী ধর্মগ্রন্থ আল কোরআন। অতএব আমরা সবাই এটার থেকেই গাইডলাইন নিব। কেমন পর্যন্ত যত সমস্যা হবে সমাধান খুঁজব কোথায়? আল কোরআন রাসূলের সুন্নাহর মধ্যে সমাধান খুঁজব। না জানলে জানা নেই, সঠিক জানলে তা প্রচার করব। বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়ান ওমা আলাইনা ইল্লাল বালাম, এগুলো দ্বীনের তালিম। তুমি যেটা জানো জানিয়ে দাও, জানো না বলা যাবে না, আর জানিয়ে দেওয়াই দায়িত্ব। হেদায়েত পাওয়ার একমাত্র হেদায়েত পক্ষ হেদায়েত আসবে আল্লাহ থেকে। রাসূল দ্বীনের প্রচার করে গেছেন, আর হেদায়েত আসছে কার পক্ষ থেকে? আল্লাহ। অতএব দ্বীনের ব্যাপারে অথবা সমসাময়িক কোনো অবস্থা দ্বীনের সমর্থন কি আছে আমরা জানা থাকলে বলবো, সঠিকভাবে জানা থাকলে বলবো, না হয় নীরবতা পালন করবো, না হয় বলবো আমার এটা জানা নাই। আমি অভিজ্ঞ লোকদের থেকে জানার চেষ্টা করবো। ফাসআলু আহলাজ যিকির ইন কুনতুম লা তাআলামুন। যাই হোক, আজকে যে করোনা ভাইরাস, এই রোগটি কি সাধারণ না অসাধারণ, স্বাভাবিক নর্মাল না ভয়ঙ্কর, এটা কি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না পরস্পরের মাঝে ছড়ায়? এটি সংক্রামক ব্যাধি।
আমি এই পরিস্থিতি এই সময়িক সমসাময়িক অবস্থার মুখোমুখি আমার জীবনে হইলে বিদায়ও, এই বিষয়টি নিয়েও আমি এতটুকু সিরিয়াস ঘাটাঘাটি করিনি বা ধরে রাখার চেষ্টা করিনি। আজকে দুদিন যাবত আমি খোঁজাখুঁজি করে দেখেছি স্পষ্ট ইসলামের তার মধ্যে সমাধান আছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম হাকিমে বলেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, অর্থাৎ নিজেরাই নিজেদের ক্ষতি করো না, নিজেরাই নিজেদেরকে ক্ষতি ডেকে এনো না, নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে পড়ো না। এটা কার কথা? কোরআন তো সংক্ষিপ্ত একটা নোট, এটাকে বিশাল আকারে ব্যাখ্যা করে বুঝিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখানে খেলতো নয়, কিয়ামত পর্যন্ত যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ এটা থেকে জ্ঞান আহরণ করতে থাকে, আর এই জ্ঞান লব্ধ জ্ঞানকে সে যদি সমুদ্রের কালি দিয়ে লেখা শুরু করে, সারা পৃথিবীর বৃক্ষ লতা পাতা উদ্ভিদ গুলো দিয়ে কলম বানায় শুরু করে লেখা ওই কালি দিয়ে, সবই একদিন এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের উদ্দেশ্য মহত্ব গুরুত্ব এরা ভেদ লেখা শেষ হবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফের মধ্যে আসে। তাহলে আল্লাহ বলছেন তোমরা তোমাদেরকে তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেদিকে ধ্বংস বুঝবো উপলব্ধি আসবে সেদিকে আর যাওয়া যাবে। আমি জানি আমার সামনে গর্ত, আমি যদি তারপরও সামনে পথ চলি এটা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। আমি জানি আমার সামনে সাপ, আমি ইচ্ছে করে সাপকে আঘাত করি, পায়ে লাগাই, সাপের কাছে যাই, তাইলে নিশ্চয়ই আমি সুস্থ মানুষ না, ঠিক না ভাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতে বলছেন, আমি তোমাদেরকে একটা উত্তম জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় উত্তম জাতি, আপনি আল্লাহর পক্ষ থেকে আর কি সেলিব্রেশন পেতে চান? আপনি আমি প্রত্যেকে ব্যক্তিগত ভাবে আল্লাহর এই কথা অনুযায়ী আমরা কি প্রত্যেকে উত্তম জাতি, আমরা উত্তম জাতি, উত্তম জাতি হইতে হইলে আলাদা কতগুলো গুণাগুণ বৈশিষ্ট্য থাকতে হবে না? যেই বৈশিষ্ট্যের কারণে তো আল্লাহ উত্তম উপাধি দিয়েছেন, সেটা কি? ইয়ামুরুনা বিল মারুফ, উত্তম জাতির কাজ হলো তারা ভালো কাজের আদেশ করবে। তাদের কাজ কি? ভালো কাজে আদেশ করবে। আর পাশাপাশি বিপরীত, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ নিষিদ্ধ কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখবে। দুইটা কাজ, এই দুইটা কাজ করতে পারলে তারা কি জাতি? উত্তম জাতি। আমরা সবাই উত্তম জাতি যদি হতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে। খালি ভালোর কথাই বলে গেলাম, ভালোর দিকেই ডাকলাম, তাহলে একটা কাজ করলাম, আর খারাপ থেকে বিরত রাখলাম, ভালোর কথা বললাম না, তাইলেও একটা কাজ করলাম। যদি আমরা দুটো কাজ করি, একটা লোক কাউকে গালিগালাজ করছে, একটা লোক গীবত শিকায়ত করছে, একটা লোক কারোর উপর জুলুম করছে, একটা লোক যে কোনো ধরনের গুনার কাজ করছে, আমরা তাকে সেটা থেকে কি করব? বারণ করার সাধ্যমতো সম্ভব মতো চেষ্টা করব, আর আজান হয়েছে তাকে বলবো কি, ভাই মসজিদে নামাজে আমি খারাপ কাজ থেকেও লোকটাকে ফিরিয়ে রাখলাম, পাশাপাশি ভালোর দিকেও প্রমাণ করলাম। তাহলে আমি দুটো কাজ করলাম, দুটো কাজ যদি আমার দ্বারা হয়ে যায় আল্লাহর ঘোষণা অনুযায়ী আমি হলাম
উত্তম মানুষ, উত্তম লোক। এটা কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, যে যে দায়িত্বে আছে তার দায়িত্বের অধীনস্থ যত আছে, যত আসবে, সকলের ক্ষেত্রে রসুলের আমল থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত। ঠিক না ভাই? কোরআন সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের জন্য, সবার জন্য। তাহলে উত্তম জাতি হলে, হতে হলে ভালো কাজের আদেশ করতে হবে, ভালোর দিকে আহ্বান করতে হবে, আর খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, বারণ করতে হবে। কতগুলো খেয়াল রাখবো আমরা সামনে আলোচনার সাথে তাহলে মিল পাব। আল্লাহ রাসূল বলেছেন, ইজাউল মুমিনে হারাম হল, রাসূলের হাদিস, ইজাউল মুমিনে হারাম হল, একজন মুমিনকে কষ্ট দেওয়া হারামের গুনাহ। কিসের গুনাহ? হারামের গুনাহ। কি গুনাহ? সগিরা না কবিরা? কবিরা, এটা আরবি শব্দ কাবির, এটার বাংলা অর্থ কি? বড়। কি গুনাহ? বড় গুনাহ, ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। বড় গুনাহ কি করলে? কাউকে কষ্ট দিলেন। কষ্টটা কি? আপনি তাকে আঘাত করছেন, ঘুষ মারছেন, এটা একটা কষ্ট। শুধু কি এই কষ্ট? এখানে কষ্ট ইজাউন, ইজাউন কষ্টটা কি কষ্ট? যত ধরনের কষ্ট থাকতে পারে, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, যত ধরনের কষ্ট থাকতে পারে, সকল ধরনের কষ্ট দেওয়া বড় গুনাহ। কি গুনাহ বলেন? আপনার পাশাপাশি এক মুসল্লি দাঁড়াইছে, আপনি এমন ভাব নিয়ে নামাজ পড়তেছেন, এমন আপনার শারীরিক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এরকম আপনি আপ ডাউন করতেছেন, পাশের নামাজি কষ্ট পাচ্ছে। এরকম হয় কি হয় না? হাত সেজদার জন্য রেখেছেন, জামাত চলতেছে, আরেক মুসল্লি ভাই সেজদা দেওয়ার জায়গায় পেতেছেন, হয় না ভাই? আপনি এমন ভাবে নিজেকে অবস্থান করছেন, পাশের মুসল্লির কষ্ট হচ্ছে, আপনি এই মাত্র বিড়ি খেয়ে আসছেন, সাধারণ যে উজু করছেন এই উজু দিয়া, কথা বুঝেন নাই, জামাত বেশি দাগ লাগলে সাধারণ সাবানে কি যায়? কি লাগে? এটাকে, এটা রোগ অনুযায়ী, এটা সমস্যা অনুযায়ী বড় ধরনের সে একটা মেডিসিন দরকার, না ড্রাই ক্লিনিক নিতে হবে। বিড়ি খেয়ে আসছেন, আপনার বিড়ির গন্ধে পাশের মুসল্লিরা, যারই অভ্যাস নাই সে অত্যন্ত বিড়ি বাদ দেন, আপনি দুই এক সপ্তাহে, দুই এক মাসের মধ্যেও দাঁত ব্রাশ করেন নাই, মেসওয়াক করেন নাই, দাঁত পরিষ্কার করেন নাই, এটা যে কত কষ্টকর। আমি দুইটা উদাহরণ দিলাম এই জন্য যে কষ্ট অনেক ধরনের, কষ্ট অনেক ধরনের, যে কোনো ধরনের কষ্ট দেওয়া আরেকজনকে, এটা কিসের গুনাহ? কবিরা গুনাহ, হারামের গুনাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহি বুখারীর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের ভিতরে রাসূল ইন্তেকালের সময় প্রায় 1,30,000-35,000 সাহাবীদেরকে রেখে গেছেন, ওই সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠদের তালিকার মধ্যে যিনি প্রথম কোরআনের মুফাসসির, তিনি হচ্ছেন হযরত আব্দুল ইবনে আব্বাস রাসূলের চাচাত ভাই, যার কবর মাজার তায়েফের শহরের মেইন শহরের মাঝখানে। আমি দেখে এসেছি, জিয়ারত করে এসেছি, বিশাল মসজিদের, মসজিদে ইবনে আব্বাস, তার পাশেই তার মাজার অবস্থিত। তিনি ওই ওই জায়গার মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে বলতেছেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজকে আজান দিবেন, আজান যখন দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে কি? হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ বলবেন না, হাইয়া আলাল ফালাহ বলবেন না, আপনি ওই জায়গায় বলবেন আস-সালাত ফি বুয়ুতিকুম, আস-সালাত ফি বুয়ুতিকুম, সহিহ বুখারীর হাদিস, আস-সালাত ফি বুয়ুতিকুম। এখন মুয়াজ্জিন এমনি আজান দিয়ে দিল, ওই সময়ে অনেক সাহাবীরা উপস্থিত আছেন, জীবিত আছেন,
অনেক সাহাবীদের এটা ভালো লাগলো না, মানে এটার প্রতি তারা একটা অসন্তোষ প্রকাশ করলো। অভিযোগ আব্দুল ইবনে আব্বাসের কাছে আসলো। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা যেটুকু জ্ঞানী আপনাদের সে অধিক জ্ঞান যিনি রাখেন তিনি এই কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, তিনি কে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, আপনারা এই ব্যাপারে যে বিরক্তি করতেছেন বা আপনাদের খারাপ লাগতেছে, খারাপ তো লাগারই কথা, এই যে এখন আজান দিছে আসসালাতু বিয়ুতুকুম, আমারও তো খারাপ লাগে, সারা জীবনের একটা অভ্যাস। আজান দিলে মুমিন খাসির খাঁচার ভিতরে পাখি যেরকম চটফট করে মুমিনের কোল যেরকম ছিঁড়ে যায়, কখন হাইয়া আল্লাহ সালার জবাব দিবে মসজিদে হাজিরা দিয়ে, ঠিক না ভাই? সবার তারা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, আপনাদের যেতটুকু আপনাদের অনীহা খারাপ লাগে বা এই ব্যাপারে আপনারা যেতটুকু জানেন বুঝেন, আপনাদের সে অনেক বেশি যিনি জ্ঞান রাখেন জানেন তিনি এই কাজ করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘটনা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূল, একদিন ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, তখন বেলালকে বললেন যে তুমি আজান দিয়ে দাও, আর আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তুমি ওখানে পরে লাগিয়ে দিবে কি, আসসালাতি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ আদায় করো। কেন? রাসূল বলছেন যে এই ঝড় তুফানে তোমরা মেঘে ভিজে রৌদ্রে বৃষ্টিতে ভিজে তোমরা মসজিদে আসবে কষ্ট করে, আমি রাসূল এটা পছন্দ করি না। লোক কাদা প্যাক ময়লা তোমাদের গায়ে লাগবে, আমি রাসূল এটা পছন্দ করি না। বুখারীর আরেকটা হাদিস আছে অন্য জায়গায়, যারা বুখারী শরীফ পড়ে আলেম হয়েছেন তারা পাবেন। এখন বহু আলেম বুখারী শরীফই চিনে না, ও এতটুকু এতটুকু সরি বই গাইড নোট পাতা সরি বই এটা নিয়ে দৌড় শুরু করছে বুখারী শরীফ। আরেকটা অভ্যাস যে আসসালাত ফির রিহাল, নামাজ যার যার ঘরে অবস্থানে, ঘুটঘুটে অন্ধকার, ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে, ও বেলালকে দিয়ে মুয়াজ্জিন কে দিয়ে ঘোষণা দিয়ে দেন আসসালাত ফির রিহাল, তোমরা যার যার নামাজ যার যার জায়গায় আদায় করো, যে যেখানে আটকা পড়ে আছে। রাসূল বলছেন, রাসূল হাদিস আরেকখান হাদিস শুনি, আমরা পরে সমাধান আসব। মান সামিয়া নিদা ফালাম ইয়াতি বি ইয়াতিহি ফালা সলাত লাহু, যে মান সামিয়া নিদা, যে আজানের ধ্বনি শুনলো, যার কানে আজানের শব্দ আসলো, ফালাম ইয়াতিহি ফালা সলাত লাহু, সে যদি জামাতে না আসে তাহলে তার নামাজ হবে না। কি বলছেন এই হাদিসের শেষে দিয়ে রাসূল বলছেন, ইল্লা মিন উযরিন আও মারাদিন, ইল্লা মিন উযরিন আও মারাদিন, তবে যার ওজর আছে আর যে অসুস্থ তার জন্য ঘরে পড়লেই নামাজ হয়ে যাবে। এখানে ডজনের উপরে উলামায়ে কেরাম আছেন, অনেক জ্ঞানীরা আছেন, আমি যাদেরকে চিনি, আমি যদি ভুল অর্থ করি বানোয়াট কৃত্রিম বলি আমাকে শুধরিয়ে দিবেন। রাসূল বলেছেন, ইল্লা মিন উযরিন আও মারাদিন, মারাদুন মানে রোগ, রোগ মানে যে কোনো রোগ হতে পারে, অসুস্থ এমন রোগ যেই রোগের কারণে ব্যক্তি মসজিদে আসতে পারছে না, সম্ভব হচ্ছে না যে কোনো কারণে। উযরিন মানে এমন ওজর, এমন আপত্তি, মনে করেন আপনি ট্রেনের মধ্যে আছেন, এখন আজান দিছে নামাজের সময়, আপনি ট্রেনের নাইমা কি নামাজ আসতে পারবেন? বাস্তব সমস্যা, তাহলে এটা একটা ওজর, এটা একটা সমস্যা, এই সমস্যা অসুস্থ হলে তোমরা নামাজে আসবে, নামাজ বলতে কোথায়, জামাতে, মসজিদে, জামাতে, যেখানে জামাত, লোক জামাত হয়, সমবেত হয়,
ওখানে আসবে না, তোমরা যার যার জায়গায় নামাজ আদায় মারাদুন, মারাদুন মানে অসুস্থ রোগী পেশান, তোমরা মসজিদে আসবে না যদি অসুস্থ হও। বনু কুরাইজা, সময় কম আমি শেষ করতে পারবো কিনা বিষয়টার উপরে সব কথা, বনু কুরাইজা ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই দুনো হাদিসে মুত্তাফাকুন আলাই হাদিস, দুনো হাদিস গ্রন্থে ঘটনাটা আসছে। বনু কুরাইজার এক লোক বহু দূর থেকে রসুলের কাছে মসজিদে নববীতে আসছে, আসছে কি জন্য, রসুলের হাতে বয়াত দিয়ে রসুলের কাছে তওবা করে রসুলের থেকে নসিহত নিয়ে তিনি চলে যাবেন, অন্যান্য আরো সাহাবীরা আসেন। তো তিনি আসছেন, আসার পরে রসুল দেখতেছেন ওই লোকটার কুষ্ঠ রোগ, কি রোগ, কুষ্ঠ রোগ। রসুল বলছেন তুমি বাড়ি চলে যাও, তোমার বায়াত হয়ে গেছে, তোমার পক্ষ থেকে আমরা বায়াত কবুল করে নিলাম। সেই বুখারী মুসলিম কুষ্ঠ রোগীকে হাত তার হাত হাতের কাছে হাত রাখতে ধরতে দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এক মহিলা কাবা ঘর তওয়াফের জন্য আসছে, ওই মহিলার কুষ্ঠ রোগের কারণে ওমর রাদিয়াল্লাহু ওই জায়গা থেকে তার বাড়ি ফিরিয়ে দিয়েছেন, তুমি তোমার বাড়িতে চলে যাও, তুমি এই লোকদের সাথে তওব করবে। আমার আমাদের সকলে পরিচয় আছে একটা রোগ সম্পর্কে, সেটা কি, এই যে ফ্রি চিকিৎসা দেয়, জি বসেন, ফ্রি চিকিৎসা দেয় এই যে কি রোগ, যক্ষা, টিবি, যক্ষা আছে না ভাই, আপনারা আমার সাথে একমত হতেই হবে, আপনার পরিবারও যদি কোনো লোকের যক্ষা হয় ধরা পড়ে, এক আগের যক্ষায় রক্ষা ছিল না, এখন যক্ষায় কি আছে, শুধু নিয়ম মতো নিয়ম মেনে আপনি ড্রাগ ঔষধ ব্যবহার করলেই আপনি ভালো হয়ে যাবেন, তবে আপনি আপনার পরিবারের মধ্যে থাকবেন কিন্তু আলাদা জীবন যাপন, আপনার গ্লাস আলাদা, আপনার প্লেট আলাদা, আপনার ব্যবহৃত সাবান আলাদা, আপনি যা ব্যবহার করেন সব কি ওখানে দিয়ে ফতোয়া দেন না, ওটা পরিচিত হয়ে গেছে, ওটা বিশ্বাসে এসে গেছে। রাসূল বলছেন আমি সময় কম, আমি সর্বশেষ যে কথাটা বলবো রসুলের যে হাদিসটা সেটা বলে আমি অন্য প্রাসঙ্গিক কিছু কথা বলবো। রসুল বলেছেন ওয়ালা ইউরিদান্না মুমাররিদান আলা মুসাহিহি ইলা আখিরি হাদিস। রসুল বলছেন তুমি যেই রোগী, তুমি তোমার সুস্থ অসুস্থ রোগী অন্য সুস্থ লোককে রোগী বানাবে না, সুস্থ লোককে বলছেন এই হাদিসের শেষে তোমরা অসুস্থ রোগীর কাছে যেয়ে রোগাক্রান্ত হবে না। এটা কি সকল রোগের কথা বলছেন, যেই রোগগুলো শ্বাসে যেই রোগগুলো সংক্রামিত হয় এই রোগগুলো থেকে ইসলামের শুরু থেকেই ইসলামের নির্দেশনা রয়েছে তার কাছে যাওয়া, তাকে ধরা, তা সে আসা, এগুলো ইসলামের সমর্থন করেছে। আচ্ছা ভাই আল্লাহ আমাদের উপস্থিত সকলকে মাফ করুক, মুক্ত রাখুক, হেফাজতে রাখুক, বলুন আমিন। আমাদের মাঝে যদি এমন একজন থাকে অথচ সে সিরিয়াস কন্ডিশনে না যাওয়া পর্যন্ত সে নিজে জানে না, 14-15 দিন ইত্যাদি ডাক্তারি মেডিকেলের কথা, অথচ ওই লোকটার দ্বারা প্রতি মুহূর্তে হাজার হাজার লাখ লাখ লোক এই সংক্রামণ এই করোনা এই ভাইরাসে আক্রান্ত হওয়া সহজ বিষয়, গভর্নমেন্ট সহ আরো অনেক মিডিয়া বা সমাজসেবা কাজ করেন অনেক তথ্য আমার কাছে দিয়েছেন, সকলের কথাগুলো আপনাদের মাঝে আমি বলার সুযোগ নাই। সবার কথার মূল কথা যেটা সেটা হচ্ছে যাদের অনেক দিন জ্বর বা নিয়মিত জ্বর 100, 101, 102 অথবা সর্দি কাশি হাসি, আপনার করোনা ভাইরাস নাই আপনি ভালো, কিন্তু নাই যে এটার নিশ্চয়তা তো নাই, এটা পরীক্ষা করার তো এখনো আমাদের তৃণমূল পর্যায়ে সুযোগ আসে না। এই জন্য যারা এই ধরনের রোগী আসেন অসুস্থতা, এই ধরনের অসুস্থতা, তারা মসজিদে না আসা, বাসায় নামাজ পড়ার জন্য সরকারের পক্ষ থেকে সৌদি হুকুমত
মক্কা মদিনায় ওখানে নামাজ আজকের জুমার নামাজ নিষিদ্ধ করেছে। আপনি যদি সফরে থাকেন, জুমার নামাজ কি আপনার উপরে ফরজ? ফরজ না। তাহলে এমন কারণ আসতে পারে যেই কারণে নামাজ কি হয়ে যেতে পারে, সহজ হয়ে নিজের অনুকূলে নিজের অবস্থানে আদায় করার শরীয়তের মাসালা চলে আসে। আপনি মুসাফির, রোজ রমজান মাস, আপনি রোজা না রাখার শরীয়তে বিধান আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ আমাদের সকলের সম্ভাবের মধ্যে শরীয়ত নির্ধারণ করেছে, সুবহানাল্লাহ। অতএব সকল ভাইদেরকে আমি অনুরোধ করব, আমার এই কথাগুলো বাসা বাড়ি আপনার অধীনে যতগুলো লোক আছে পৌঁছিয়ে দিবেন, আমরা সাবধান হই, সচেতন হই। রসুলের সুন্নত তরিকা একটু পরিসংখ্যান দেখেন, আপনি যদি দৈনিক পাঁচবার নামাজ পড়েন, পাঁচবার উযু করেন, রসুলের যথাযথ সুন্নত তরিকা। আবার রসুল বলছেন মোমেন সবসময় উযুর সাথে থাকে, এটা মোমেনের আলাদা একটা বৈশিষ্ট্য। তো আপনার এর ফাঁকে আরো তো দুই চার পাঁচ সাতবার শরীরের থেকে উযু চলে যেতে পারে, পারে না ভাই? শরীরগত অবকাঠামো কারণে, বিভিন্ন কারণে। তাহলে যখন উযু চলে যায় তখনই যদি আমরা সুন্দর করে উযু করি, আবার পাঁচবার যদি উযু করি, তাহলে অন্তত দৈনিক দশ বারো চোদ্দ বার উযু করার মতো অবস্থা হয় কিনা বলেন তো? আর কোন ডাক্তারের প্রেসক্রিপশন মানা দরকার আছে? আমার কাছে রসুল যে বলছেন, রসুল যে বলছেন, হে সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের শুনো, তোমার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওখানে যদি তুমি দৈনিক পাঁচবার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? দুনিয়ার বাস্তব যুক্তি সাহাবীরা বলছেন না। রসুল বলছেন তোমরা যদি পাঁচবার সুন্দর করে উঁচু করে নামাজ পড়ো, তোমাদের শরীরে কোনো ময়লা তো থাকবেই না, কোনো গুনাও থাকবে না। রসুলের এক একটা হাদিসকে, বাণীকে, জবানকে যদি অ্যানালাইজ করা হয়, গবেষণা করা হয়, তাহলে কত যে বিজ্ঞানসম্মত, কত যে স্বাস্থ্যবিধিসম্মত, এটা যারা যথাযথ সময় আমল করেছেন। রসুলের সময় কোনো হাসপাতাল ছিল কোনো, কি বলে, আইসিইউ প্রয়োজন হয় নাই, কোনো দাঁতের ডাক্তারও ছিল না। এখন আমরা ভেজাল, এই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতে হয় ভালো থাকার জন্য। সর্বসাকুল্যে যে বিষয়টুকু আজকাল জুমাতে আমাদের ধরে রাখতে হবে, আল্লাহ হেফাজত করুক, আমাদের দেশের পরিস্থিতি যেন কখনো এরকম না হয়। আজকে একটু ভাবেন, আজকে যদি জুমার কোনো সুযোগ না থাকতো, বাড়িতে থাকা লাগত, আপনার, আপনি কিভাবে এটাকে ফিল করতেন? বিদেশগামী 19 জনের তালিকা আমাদের কাছে দিছে, এই চাঁদপুরি 12 নং ওয়ার্ডে এই চলতি মাসের 1 তারিখ থেকে এই আজকে 18-19 তারিখ পর্যন্ত 19 জন বিদেশ থেকে আসছেন। কমন সেন্স নাই, কমন সেন্স নাই। আজকে বাজারে যান, মানুষগুলো মানুষ নাই, চাল দরকার 1 বস্তা 5 বস্তা কিনতে আসছে। পুরুষের চেয়ে মহিলারা বেশি বেপরোয়া, আমি কি ভুল বলছি ভাই? আপনি কেন কৃত্রিম সংকট করতেছেন? আমাদের দেশে বর্তমানে কোনো কিছুর অভাব আছে? পেঁয়াজ 40 টাকা আসছে, গতকাল আমি 40 টাকা কিনছি, আজকে শুনি 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এটা মূল জায়গায় বাড়ে নাই, আমি আপনি বাড়াইছি। আপনি একা একা ভাবে বাঁচতে চান, আপনি একাই বাঁচবেন, আপনি একাই বাঁচবেন। আপনি ইতালি চায়নাতে খবর নেন, ছোট্ট অবুজ শিশু গ্লাস বন্দি করোনা আক্রান্ত, মা পাশে, মাও যায় না, শিশু আসতে পারে, আপনি তো এভাবে বাঁচবেন। বিদেশ থেকে লোকগুলো আসছে, সরকার কি আপনার প্রত্যেকের লগে লগে একজন একজন পুলিশ দিয়ে দিবে? সারা বাংলাদেশের 200-300 লোকে মিললেও একজন পুলিশ ভাগে পায় না, না জানি 1-1.5 হাজার লোকের, নাকি আমি সংখ্যাটা ভুলে গেছি, যে কয়েক হাজার লোকের জন্য পুলিশ প্রশাসন একজন মাত্র ভাগে পায়। আপনাদেরকে জাতীয় মেসেজ দিতেছে, বারবার বলতেছে, আমরা বলতেছি, গণপ্রতিনিধি বলতেছে, মিডিয়া বলতেছে, আপনি একা আসছেন, আপনার পরিবার সমাজ জাতিকে ধ্বংস করার জন্য আসছেন, আসছেন, আপনাকে যেভাবে বলে সেভাবে থাকেন, একটু সময়টা পার করে। যতজন আক্রান্ত হয়েছে এবং একজন যে মারা গেছে, সব বহিরাগত ওই লোকদের থেকেই সংক্রামিত হয়েছে, কথা ঠিক না ভাই? আর না হয় আমরা কমপ্লিটলি ভালো ছিলাম। এই জন্য আপনাদের বাসা বাড়িতে যারা আসছে তাদেরকে বুঝাবেন, তাদেরকে জোর করে হলেও নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবেন। আপনাকে তো রিমান্ডে রাখা হয়নি, আপনি আপনার গন্ডির মধ্যে নিজেকে রাখেন,
আপনার আপনি যাদের মায়ায় হাজার মাইল দূর থেকে ছুটে আসছেন তাদেরকে তো আপনি নিজে কি ধ্বংস করতেছেন, আপনি আদর করে কোলে নিয়ে ধ্বংস করছেন, মৃত্যু আপনি আজরাইল তাকে সর করে দিচ্ছেন। আমরা যদি সচেতন না হই, আমরা যদি মানুষ না হই, কেউ পারবে না, কোন আইন ব্যক্তিকে মানবে, ব্যক্তি একা নিজে ঘরে বসে বসে গুনাহ অর্জন করতে পারে না ভাই, যত খারাপ চিন্তাধারা করবে সেখানে কি দুনিয়ার প্রশাসন আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে? আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা থেকে বেঁচে থাকবো, আমি একটা জাতি, এটা চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতে হেফাজত করুক, বলুন আমিন।